ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আছি নাফিক ইসলামের চ্যানেলে সবাইকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার 3 মাসের মধ্যে কিভাবে 6,000 সাবস্ক্রাইব পূর্ণ হলো না হলো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। তো এখানে 1900 থেকে ড্রেস অর্ডার করেছিলাম, তো এসেছে ড্রেসটা, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই তো ড্রেস প্রথমে বার করে নিচ্ছি আমি। তো আমার 3 মাসের মধ্যে কিভাবে সাবস্ক্রাইব পূর্ণ হলো 6,000, তো চলুন ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। একদিন আমার মোটামুটি হঠাৎ মনে হলো যে একটা চ্যানেল খুলি, তো খুললাম এরকম একটা ইউটিউব চ্যানেল। খোলার পরে আমি এরকম ভিডিও ছাড়ি, তো ওটাতে মোটামুটি ভিডিও ছাড়ি আবার মাঝে মধ্যে মনে হয় কী নিয়ে ভিডিও করব, কী নিয়ে ভিডিও দেখলে ভিউ আসবে, কী নিয়ে ভিডিও করলে সাবস্ক্রাইব করবে মানুষ, এরকম কনফিউজ হয়ে যায়। হয়ে যাওয়ার পরে আবার মাঝে মধ্যে মনে একটু রান্নার ভিডিও ছাড়ি, তারপরে একটু কোথাও ঘুরতে গেলাম সেখানে থেকে একটু ভিডিও করে নিলাম, নিয়ে একটু ছাড়লাম। এই শর্ট ভিডিও দিই, বড় ভিডিও দিই না, বাট এরকম মনে মনে হয় আবার কী ভিডিও দেব, তা সাবস্ক্রাইব আসবে, মানুষ দেখবে ভালোবেসে। এরকম হঠাৎ একদিন মনে হলো যে ইসলামিক ভিডিও দিয়ে দেখি কী হয়। এরকম রাত্রির হঠাৎ একদিন মনে হয়েছে ইসলামিক ভিডিও দিয়েছে একটা 15 সেকেন্ডের মতো। দেওয়ার পরে দেখলাম আমার ওটাতে 40-41টা মতো সাবস্ক্রাইব ছিল, আর এবার ইসলামিক ভিডিওটা দেওয়ার পরে দেখলাম ওই রাত্রিরই 2-4 ঘন্টার ভিতরে 70-72টা সাবস্ক্রাইব হয়ে গেছে। আমি তখন একটু সকালে উঠে খুশি হয়ে গেলাম, ভাবলাম বাহ, ইসলামিক ভিডিও তো মানুষ দেখছে ভালোবেসে আর লাইক করছে সবাই। মানে যা যদি 400 ভিউ আসছে তো ওর মধ্যে আর কি 350 লোক লাইক করছে, এরকম ভালোও লাগছে দেখে। দেখে আবার ভাবলাম সকালে একটা দিই, সকালে এরকম একটা ভিডিও দিই, দেখি বা যেখানে আমার 70-72টা সাবস্ক্রাইব হয়েছিলো, আবার একটা ভিডিও দিয়ে দেখলাম এরকম আমার 150টা সাবস্ক্রাইব হয়ে গেছে। আবার ভাবলাম বা ভালোই তো দিচ্ছে, মানুষ সাবস্ক্রাইব করছে। তো আবার এরকম বিকালে 1-3টের দিকে এরকম ভিডিও ছাড়ি, ছাড়ার পরে দেখলাম আবার ওখানে আমার 150টা সাবস্ক্রাইব ছিল, দেখি 220টা সাবস্ক্রাইব হয়ে গেছে। মোটামুটি দিনে এরকম 100-150, 70-80টা এরকম সাবস্ক্রাইব আসছে। তো ভাবলাম আমি ইসলামিক ভিডিওই ছাড়ি, এরকম বেশি বড় করি না ভিডিওটা, 15 সেকেন্ড, 16 সেকেন্ড, 10 সেকেন্ড এরকমের ভিডিও করি। তো মোটামুটি এইভাবে দিতে দিতে আমার 3 মাসের মধ্যে 6,000 সাবস্ক্রাইব পূর্ণ হলো। আবার সঙ্গে সঙ্গে আমি ভাবলাম যে খালি তো শর্ট ভিডিও দিলে হবে না, একটু বড় ভিডিও রাখি। তো মাঝে মধ্যে আবার 1 দিন বাদ 2 দিন বাদ এরকম আবার বড় ভিডিও দিই। তো আপনাদেরকে বলবো যারা সাবস্ক্রাইব বাড়াতে চান খুব তাড়াতাড়ি, তো এইভাবে আপনারা শর্ট ভিডিও দিয়ে দেখবেন, আশা করি সাবস্ক্রাইব বাড়বেন আর মানুষ লাইকও করবে। আপনার অন্য ভিডিওতে যত মানুষ না লাইক করবে তত ইসলামিক ভিডিও আপনি দিয়ে দেখবেন শর্ট ভিডিও, অবশ্যই আপনারা অনেক অনেক সাবস্ক্রাইব পাবেন। আজকের ভিডিওটা আশা করি আপনাদেরকে অনেক অনেক ভালো লেগেছে আর অনেক উপকার হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার চেষ্টা করে দেখবেন শর্ট ভিডিও ইসলামিক দিয়ে, আর মাঝে মধ্যে বড় ভিডিও রাখবেন একেবারে, যে শর্ট ভিডিও দিয়ে ওতে কিন্তু ওয়াচ টাইম বাড়ে না, বাট সাবস্ক্রাইবটা বাড়ে। আপনারা যদি চান যে আমার সাবস্ক্রাইব বাড়ে না ওয়াচ টাইম বাড়ছে, তো আপনারা এইভাবে চাইলে ইসলামিক ভিডিও দিতে পারেন, ওতে সাবস্ক্রাইব অনেক অনেক আসবে। আর সাথে সাথে আপনারা আপনাদের ইচ্ছা মতো আরও অন্য ভিডিও যদি বানাতে চান বানাতে পারবেন। তো আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে।